কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমার এক ক্লায়েন্টের ওয়েবসাইট হ্যাক করেছিল এবং মোটামুটি প্রায় বাংলাদেশি টাকায় 2-3 লাখ টাকার মতো অ্যামাউন্ট দাবি করেছিল। যদি এটা বিশ্বাস না করেন তাহলে কথা হচ্ছে সময় টিভি কিভাবে দাবি করে যে, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি ধরনের দাবি, যে ভিটালিক বুটেরিন কেন আসলে সময় টিভির ফেসবুক ইউটিউব চ্যানেলকে হ্যাক করতে যাবে এবং হ্যাক করে ইথেরিয়ামের জনপ্রিয়তার জন্য আসলে কাজ করবে বা সস্তা পাবলিসিটির জন্য এটা করবে। আসলে এটার কোনো রকম ভিত্তি নেই। আসলে এই ধরনের কথা যখন সময় টিভির মতো কেউ বলে তখন আসলে বাংলাদেশে নিউজ মিডিয়ার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন ওঠে এবং প্রশ্নটা করতে বাধ্য হচ্ছি, কারণ বাংলাদেশে আপনার মতো কিংবা আরও 10 জনের মতো আমিও সময় টিভিকে বেশ অথেন্টিক নিউজের সোর্স হিসেবে প্রাধান্য দিতাম, আজ এই মুহূর্ত পর্যন্ত আর দিচ্ছি না। গতকালকে আমি একটা শর্ট ভিডিও করেছিলাম জাস্ট তাদের কিছু ফানি হাস্যকর কথাবার্তা শুনে। তো আমি ভেবেছিলাম যে আসলে ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ার শোকে তারা আসলে উল্টাপাল্টা কিছু বলেছে। 24 ঘন্টা পরে এসেও তাদের যখন পোক্ত অবস্থান এবং তারা একদম অ্যানালাইসিস করে বের করে ফেলেছে যে ভিটালিক বুটেরিন ইথেরিয়ামের জনপ্রিয়তার জন্য সময় টিভি ইউটিউব চ্যানেলকে হ্যাক করেছে, কানাডিয়ান এবং রাশিয়ানদের একটা হ্যাকার গ্রুপ ইথেরিয়াম নাম। প্রথমত তারা একটা কথা বলছিল যে ইথেরিয়াম এর মাধ্যমে টাকা চেয়েছে এবং ইথেরিয়ামের লোগো ছিল সময় টিভির লোগোর জায়গাতে এবং ইথেরিয়াম 2.0 ওখানে নাম দেওয়া হয়েছিল। আরেকটি বিষয় তারা বলেছে যে ভিটালিক বুটেরিনের থামনেইল, মানে যে থামনেইলটা ভিডিওতে দেওয়া ছিল সেখানে ওনার ছবি ছিল। অ্যাকচুয়ালি হি ইজ আ প্রোগ্রামার, তিনি হচ্ছেন ইথেরিয়ামের কোফাউন্ডার। তো কোফাউন্ডার হিসেবে সারা পৃথিবীতে তার আসলে অনেক জনপ্রিয়তা, অফকোর্স সময় টিভির চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতে পারে। তো এই ধরনের জনপ্রিয় একজন পার্সোনালিটিকে নিয়ে সময় টিভি আসলে কি ঘোড়ার ডিমটা অ্যানালাইসিস করেছে, আসলে এখানে প্রশ্ন উঠবে, প্রশ্ন করব এবং সময় টিভিকে এটা উত্তর দিতে হবে। ক্রিপ্টোকারেন্সির ব্যানারে আসলে এই কাজগুলো করে এবং তাদের ওই ক্রিপ্টোকারেন্সির নামটাকে তারা আসলে এটাকে প্রমোট করার জন্য এই ধরনের কাজটা করে। তারা ধারণা করছে রাশিয়ান এবং ক্যানাডিয়ান সম্মিলিত একটি হ্যাকার গ্রুপ আসলে হ্যাক করেছে তাদের ইউটিউব চ্যানেলকে। কারণ হচ্ছে রাশিয়াতে জন্ম এবং বড় হয়েছেন ক্যানাডাতে ভিটালিক বুটেরিন। এই একটা জায়গাতে মানে কেমন না, মানে টোটালি ফ্রেমিং করে ফেলছে তারা, প্রোফাইলিং করে ফেলছে এবং তারা এখানে শিওরলি বলেই দিচ্ছে যে এই এই কারণে, মানে কারণও বলছে না অ্যাকচুয়ালি, তারা বলছে যে ওরাই করেছে। কেন তাদের কাছে এটার মোটিভ হচ্ছে এই যে সময় টিভি যেহেতু আসলে এত এত মিলিয়ন সাবস্ক্রাইবার সেই জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা দিয়ে যদি আসলে সস্তা মানে পাবলিসিটি পেতে হয় এটা ইথেরিয়ামের না, এটা প্রয়োজন হবে আসলে সময় টিভির, যেটা তাদের হ্যাক হওয়াকে কাজে লাগিয়ে তারা আসলে ওই ঘর পোড়ার মাঝে আলু পোড়া দিচ্ছে এবং সেটা কালকে থেকে তারা মানে চালিয়ে যাচ্ছে, যে জিনিসটা একদম খুবই নোংরা একটা বিষয় হচ্ছে এবং এই নোংরা বিষয়টা নিয়ে কথা বলা উচিত। দ্যাটস ওয়াই আমার কথা বলা। আমি জানি আমি কথা বললে কিচ্ছু আসবে যাবে না, বাট এটা হতে পারে না, এইভাবে আসলে কেউ মিথ্যাচার করতে পারে না। আর একটু ক্লিয়ার করি, আমি আসলে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মতো সেকেন্ড পজিশনে থাকা ক্রিপ্টোকারেন্সিটা হচ্ছে ইথার, নট ইথেরিয়াম। ইথেরিয়াম হচ্ছে ইথার যেই ব্লক চেইনে ডেভেলপ করা হয়েছে সেটা, অর্থাৎ ইথার ডেভেলপ করার জন্য ইথেরিয়াম নামের যে ব্লক চেইনটাকে ডেভেলপ করা হয়েছিল এটাকে একটি ফ্রেমওয়ার্ক হিসেবে রিলিজ দেওয়া হয়েছিল, যেন আমার মতো আপনার মতো অন্য কারো মতো যে কেউ চাইলে যে কোনো ধরনের ব্লক চেইন ভিত্তিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারে ইথেরিয়ামের উপরে। তো ইথারটা হচ্ছে কয়েনের নাম, ইথেরিয়াম হচ্ছে ব্লক চেইনের নাম। আসলে সময় টিভিতে এমন একজন কেউ ছিল না যে আসলে এই পার্থক্যটা বুঝতে পারতো। দ্যাটস ওয়াই তারা যেটা বলছে যে ইথেরিয়াম এর নাম ব্যবহার করা হয়েছে, একটা কয়েনের নাম ব্যবহার করেছে এবং কয়েনের নাম ব্যবহার করে তারা হ্যান করেছে ত্যান করেছে, ইটস নট লাইক দ্যাট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইথেরিয়াম 2.0টা হচ্ছে ওই ফ্রেমওয়ার্কের, যে ব্লক চেইনের ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট করার জন্য সেই ফ্রেমওয়ার্কের একটা জাস্ট তাদের মেজর একটা আপডেট এসেছে এবং সেখানে একটু যদি আমি জাস্ট এটা সম্পর্কে ডেসক্রিপশনে যাই, ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী যেই কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে
an upgraded version of the Ethereum blockchain that uses a proof of stake consensus mechanism to verify transactions via staking. এটা হচ্ছে ইথেরিয়াম 2.0। তাদের কথা মতে তো মানে সময় টিভি তো বলছিল এটা নাকি কয়েন ক্রিপ্টোকারেন্সি, ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি না, এটা সবার আগে বুঝতে হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে সময় টিভির যা মানে সস্তা কি বলবো মার্কেটিং এর জন্য যে মানে চিপ মার্কেটিং স্ট্র্যাটেজি, কিংবা আমরা যেটাকে বলি যে চিপ পাবলিসিটি, সস্তা পাবলিসিটি পাওয়ার যে চেষ্টাটা, এটা একদমই দুঃখজনক। একই তো তাদের হচ্ছে এটাকে প্রিভেন্ট করার মতো কোনো ই ছিল না। এবং সবচেয়ে মানে হাস্যকর লেগেছে সময় টিভির ব্রডকাস্ট এবং আইটি হেড, তিনি যেভাবে আসলে বিষয়টাকে ব্যাখ্যা করেছে, মানে এটা কেমন আসলে, যে উনি বারবার একটা কথা বলছিলেন যে ফিশিং ফিশিং ফিশিং। ভাই, ফিশিং এর মাধ্যমে যে কোনো কেউ অ্যাটাকের শিকার হতে পারে। আমার মতো একজন 14 বছর অভিজ্ঞতা সম্পন্ন ডেভেলপারও ফিশিং এর কারণে সেম ইথেরিয়াম 2.0 এই সেম 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 ধরনের হ্যাকার গ্রুপের হ্যাকিং এর সম্মুখীন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাও হয়েছিল। বাট ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়, ব্যাপারটা হচ্ছে আপনারা একটা টেলিভিশন চ্যানেল। আমারটা কিভাবে হয়েছিল বলি, আমার ফিশিংটা হয়েছিল আমি একজনকে কন্ট্রিবিউটর হিসেবে অ্যাক্সেস দিয়েছিলাম এবং তার ল্যাপটপটা তার হাতছাড়া হয়ে যায়। এবং সেখান থেকে যেটা হয় যে ওইখানে সে সরি ইউটিউবে তাকে ম্যানেজার রোল দেওয়া হয়েছিল এবং তার ল্যাপটপ তার কাছে না থাকার কারণে স্বাভাবিকভাবেই দেখা যায় যে একজন ডেভেলপার যেভাবে ইউজ করবে অন্য কেউ সাধারণ কেউ সেভাবে ইউজ করবে না, সিকিউরিটিটা তার কাছে অত বেশি ম্যাটার করবে না। এবং সেভাবেই আসলে অ্যাটাকের সম্মুখীন হয়েছিলাম। এবং এটাকে প্রুফ করার জন্য, এটাকে ফিরিয়ে আনার জন্য বেশ সময় লেগেছিল। যেভাবে আসলে সময় টিভি ফলো করে বলছে যে 10 মিনিটের মধ্যে তারা ফেরত এনেছে, আসলে এই ভিডিওটা করার সময়ও আমি কিন্তু দেখলাম ইথেরিয়াম 2.0-ই আছে সময় টিভির চ্যানেলের নাম। সো তারা আসলে কি অ্যাক্সেস গেইন করেছে এটা সবার আগে বুঝতে হবে। আর 10 মিনিটে তারা এটা করেনি, তারা এটাও মিথ্যাচার করছে মানুষকে জাস্ট আশ্বাস দেওয়ার জন্য যে আমাদের টিম ইজ পারফেক্ট, আমাদের টিম সুপারম্যানের টিম, দ্য অ্যাভেঞ্জার্স আর ওয়ার্কিং অ্যাট সময় টিভি। অ্যাকচুয়ালি নট, কারণ হচ্ছে যদি অ্যাভেঞ্জাররা আসলে সময় টিভিতে জব করতো তাহলে এটা তারা কিউর করার আগেই প্রিভেনশন করতে পারতো। সামান্য ফিশিং এর কথা সময় টিভি বলতে পারে না। আমার মতো একজন পার্সন যে হচ্ছে একা একটা ইউটিউব চ্যানেল চালায়, সে একজন বা দুইজনকে ম্যানেজার রোল দিলে আমার মতো কারো পক্ষে এটা পসিবল, বিকজ আই এম নট আ ব্র্যান্ড, আই এম নট আ কোম্পানি। বাট সময় টিভির এই রেসপন্সিবিলিটি নিতে হবে, এবং সবচেয়ে বড় রেসপন্সিবিলিটিটা নিতে হবে সময় টিভির এইচআর ডিপার্টমেন্টের, বিকজ তারা আসলে তাদের হায়ারের ক্ষেত্রে যেই জায়গাগুলো, যে আসলে এত বড় একটা ইউটিউব চ্যানেল বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলটা তাদের তাদের দাবি অনুযায়ী, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। সো জায়গাটা হচ্ছে যে সময় টিভির মতো একটা চ্যানেলের ইথিক্যাল হ্যাকার কিন্তু থাকার দরকার ছিল তাদের আইটি টিমে। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের যে কোনো কেউ ইথিক্যাল হ্যাকিংটাকে আসলে কিভাবে দেখে তারা জানি না। তারা ব্লকচেইন টেকনোলজির বিটকয়েন বা এই সব সব কিছুকে আসলে যেভাবে সরকার গুলিয়ে ফেলছে, সময় টিভির মতো জায়গাতে, জার্নালিজমের একটা জায়গাতে তাদের আসলে উচিত ছিল বিষয়গুলোকে নিয়ে স্টাডি করে দেন হচ্ছে একটা কিছু মানুষের সামনে আনা। যেহেতু তাদের এখানে অলরেডি 1.5 লাখ ভিউ হয়ে গেছে এই ভিডিওটার, সো এখানে কিন্তু তাদের একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়বদ্ধতা আছে। আর দায়বদ্ধতার জায়গাটা থেকে তারা কিন্তু টোটালি দায়বদ্ধতাটাকে এড়িয়ে গিয়ে আমাদেরকে আসলে মিসলিড করার একটা চেষ্টা করলো, যে জিনিসটা কোনোভাবেই কাম্য নয়। প্রথমত জিনিসটা হ্যাক হয়েছে, দ্বিতীয়ত এটা হতেই পারে, অনেক বড় বড় চ্যানেল হ্যাক হয়। কিন্তু তারা এখানে যেটা করেছে, তাদের হ্যাক একে তো তারা 10 মিনিটে রিকভার করতে পারেনি, তারা এই মিথ্যাচার করেছে। দ্বিতীয়ত তারা আসলে সেটার পরে ফিশিং এর মাধ্যমে যে কেউ হ্যাক হতে পারে, মানে এই জিনিসটাকে এমনভাবে ফলো করছে যেন এখানে আসলে তাদের কোনো দায়িত্বই ছিল না, কোনো দায়বদ্ধতাই ছিল না। আর তৃতীয়ত এখানে তারা যেটা করেছে যে একটা ইনভেস্টিগেশনের নাম ধরে জাস্ট ইথেরিয়াম, ইথেরিয়ামের জনককে অমুক, আচ্ছা ইথেরিয়ামের কোফাউন্ডার সে, সে অনেক ভালো মানের একজন প্রোগ্রামার, ওকে তার আসলে পাবলিসিটির দরকার, দ্যাটস ওয়াই সময় টিভি হ্যাক করেছে। আমি একটু আরেকটা জিনিস দেখি। ভিটালিক বুটেরিন, যার নামে উইকিপিডিয়া পেজ আছে, এবং আমি যেটা বুঝতে চাচ্ছি, ভিটালিক বুটেরিনের নেটওয়ার্থ হচ্ছে মোর দ্যান $1 billion ইউএস ডলার। উনি আসলে কতগুলো ইথার ওন করে সেটা যদি দেখতে যাই তাহলে হচ্ছে ওনার নামে 355,000 ETH টাকা, সোজা টাকায় যাচ্ছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা কি 4,000
ওনার পাবলিসিটির প্রয়োজন আসলে সময় টিভির কাছে, এবং সময় টিভির কাছে উনি কৃতজ্ঞ, এবং ওনার পক্ষ থেকে আমিও কৃতজ্ঞতা প্রকাশ করছি সময় টিভি আসলে ওনাকে পাবলিসিটি দেওয়ার জন্য, যদি আমরা জানি আসলে পাবলিসিটিটা কে কার জন্য ইউজ করছে। হোয়াট এভার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।